الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ

وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة زلالة وكل زلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن ما سَفَرَةِ الكرم البرره الدی اقراء وطافی ہے شاخ کن علیہ ہے اللّہ اجران راہ الباری مسلم ان عثمانہ رضی اللہ تعالیٰ عن قال قال رسول اللہ صلی اللّہ علیہ وسلم خیرکمن تعلّم القرآن علامہ راہ الباری انب موص الشاری رضی اللہ تعالیٰ عن قال আল্লা রসুল্লাহে সাল্লাহ আলী ওাসাল্লাম আল কোরআন ও আলাইকা রাহুল বখারে মুসলিম সম্মানিত মসজিদের মুসাল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাহ আলি আসাল্লাম আজ জমার খুদ্বাই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে কোরআন তেলাওয়াত কোরআন তেলাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ কোরআন শব্দটি এটি একটি বিশেষ্য না এটি একটি কেন্দ্রমূল এই নিয়ে বিদ্যাঙ্গণ কিছু বলি করেছেন শব্দটি যদি বিশেষ্য হয় তাহলে অর্থ হল মিলানো বা পঠিত আর যদি কেন্দ্রমূল হয় তাহলে একটার সাথে আরেকটাকে একটাকে মিলানো কোরআন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে দীর্ঘ তেইশ বছর যাবৎ অল্প অল্প করে ধারাবাহিকভাবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে যা অবতীর্ণ করা হয়েছে তার নাম কোরআন সুরা শব্দের আভিধানিক অর্থ হল টুকরা বা অবশিষ্ট যদি সুরুন থেকে শব্দটি নির্গত হয় তাহলে টুকরা আর সুরুন হামজা অক্ষর দিয়ে যদি শব্দটি নির্গত হয় তাহলে হলো অবশিষ্ট টুকরা হলেও একটি সুরা কোরআন মাজিদের জন্য টুকরা অংশ অবশিষ্ট হলেও কোরআন মাদিজের কোরআন মাজিদের জন্য একটা অংশ বা বাকি বা বাকি অংশ আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন একটি আয়াতকে আরেকটি আয়াত থেকে পৃথক করার জন্য যেই গোলাকার চিহ্ন ব্যবহার করা হয় তাকে আয়াত বলা হয় কোরআন মাজিদে প্রায় পাঁচপান কোরআন মাজিদের প্রায় পাঁচ পাঁচপান্নটি নাম রয়েছে যার দুই একটি আপনারা অবগত আছেন কোরআন মাজিদ ফুরকান কারিম হামিদ হোদা রাহমা এইভাবে প্রায় কোরআন মাজিদের পান্নটি নাম রয়েছে তবে শরীফ নেই এ কথা বিশেষভাবে অন্তত আলামিন মসজিদের সকল পুরুষ নারী মুসল্লিদের জরুরি অবগতিতে থাকা উচিত যে শরীফ কোরআনের নাম নয় শরীফ লাগানোটা কোরআনের সাথে একটা অবমাননাকর ব্যাপার যদিও সবটাতেই লাগাওয়ার আল্লাহ বলছেন কোরআন মাজিদ কোরআন কারিম কোরআন হাকিম আপনি কীভাবে শরীফ লাগিয়ে দিলেন আর মানুষ এভাবেই বলে আসছে শরীফ তো মাজারও শরীফ আল্লাহর এই মহাগ্রন্থের উপরে এই নাম ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে কোরআনের মৌলিক আলোচনা পুরো কোরআন মাজিদ পড়ে দেখলে কোরআনের যেটা মৌলিক আলোচনা সেটা হচ্ছে প্রায় জায়গাতেই তালা নিজের ক্ষমতা প্রকাশ করতে চেয়েছেন জিন ইনসান মানুষ জিনের সামনে ক্ষমতা প্রকাশ করতে গিয়ে তিনি বেশিরভাগ ব্যবহার করেছেন আকাশ জমিন সূর্য চন্দ্র কে আকাশ সৃষ্টি করতে পারে আকাশের মালিককে জমিনের মালিককে চন্দ্রকে চালায় সূর্যকে চালাই একটু মানুষ দেখে না কেন কেউ পারলে একটু চেষ্টা করুক না এই চারটে জিনিসকে তিনি ক্ষমতা দেখাতে গিয়ে বেশি ব্যবহার করেছেন আরও ব্যবহার করেছেন অনাবাদ জমিনে আমি পানি বর্ষণ করে ঘাস পাতা শস্য আদে উৎপাদন করি কেউ কি পারে তা আমি যেমন এইগুলো পারি মরা মানুষকে পুনরায় জীবিত করতেও পারি আর মাঝে মধ্যে বলেছেন যে তুমি এটা চর্চা করো না কেন তোমার আবার অহংকার কেন তুমি তো তুচ্ছ কিছু দিয়ে তৈরি তোমার তো একটা হিসাব নিকাশ থাকা দরকার তিনি ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে দেখিয়েছেন অতীতের ইতিহাস কোরআন মাজিদের বহু অংশ ইতিহাস একেবারে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত কৌতুক মোসা আলাইসালামের ইতিহাস আর কত ইব্রাহিম আলাইসালামের ইতিহাস কত আদ সামত যারা বড় বড় জাতি ভিত্তশালী শক্তিশালী ছিল মাঝে মধ্যেই বলছেন যে মক্কাবাসী তোমরা যদি মোহাম্মদকে না মানো আমি তোমাদেরকেও ধ্বংস করে দেব তারা তোমাদের চেয়েছিল শরীরে শক্তিশালী ক্ষমতায় শক্তিশালী অর্থে শক্তিশালী মাঝে মধ্যেও বলেছেন লাম ইউলাক মিসলোহা ফিলবেলা তারা এত বড় শক্তিশালী জাতি ছিল পৃথিবীর কোনো দেশে তাদের মতো শক্তিশালী জাতি আর কখনো সৃষ্টি করা হবে না এভাবে আল্লাহ বলেছেন আমি তাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়েছি কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি কাউকে বায়ু বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি কাউকে মাটি দিয়ে চাপিয়ে দিয়েছি এইসব ইতিহাস তোমার সামনে পেশ করে দেখাচ্ছি তুমি যদি না মানো তাহলে তোমাকে আমি ধ্বংস করে দেব ক্ষমতা দেখাতে গিয়ে এইগুলি তিনি দেখিয়েছেন দ্বিতীয় কোরআন মাজিদে যে উল্লেখযোগ্য আলোচনা তা প্রায় জায়গাতে দেখাতে চেয়েছেন আমি গাফুর আমি ক্ষমা করতে পারি খুব বেশি বেশি আমি রাহিম আমি খুব বেশি বেশি দয়াশীল আমি রউফ আমি অদূত আমি খুব নরম প্রেমময় আমাকে কিছু বললে আমি শুনি কোন সময়তে বলছেন আমি গফফার আমি খুব বেশি বেশি ক্ষমা করতে পারি আর বহু জায়গাতে দেখিয়েছেন আমি হাকিম প্রজ্ঞাময় কিভাবে কাজ করতে হবে সেটা আমি বুঝি আমি আলিম আমাকে কারোর কাছে জানতে হবে না কোন কাজ কিভাবে করা লাগবে সেটা আমি খুব ভালোভাবে জানি কোরআন মাজিদের বহু জায়গাতে তিনি বলছেন আমি হাকিম আমি করিম আমি আলিম আমার জানা আছে আমি বুঝি সেটা কিভাবে করতে হবে আর মাঝে মধ্যেই যখন মানুষের বিচার করব এসেছে তখন বলছেন আমি কাহার আমি শক্তি প্রয়োগ করে বিচার করতে পারি আবার বলছেন আমি লতিফ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আমি জানি আমি অবগত আমি মানুষের জমি। এই কথাগুলি তিনি প্রকাশ করেছেন আর অল্প কিছু আছে বিধান চুরি করলে হাত কেটে নিতে হবে এই করলে এই বিধান সলাত আদায় করতে হবে জাকাত দিতে হবে আপনার শ্যাম পালন করতে হবে কিছু বিধান তবে এই সংক্ষিপ্ত যে আলোচনা পেশ করলাম এটাই হলো মূলত কোরআনের মৌলিক আলোচনা দু মিনিট আগে যে কথা বললেন আবার সেটাই বলছেন আমি শক্তিশালী আমি পারি দেখে না কেন আকাশকে দেখে না কেন জমিনকে দেখে না কেন সূর্যকে দেখে না কেন চন্দ্রকে কিভাবে চলে তারা কে সৃষ্টি করলো এসব ক্ষমতা তো আমি কোন ফায় কোন দিয়ে করি আমাকে কোনো কাজ শক্তি দিয়ে করা লাগে না বললেই হয়ে যায় আর জাতিকে আমি ধ্বংস করেছি কেউ ক্ষমতা দেখিয়ে টিকতে পারেনি মাঝে মধ্যে বলছেন আমি আজিজ আমি পরাক্রমশালী আমাকে কেউ পরাস্ত করতে পারে না আজ সাদিকে জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে বলছেন আমি আজিজ সামুদ জাতিকে ধ্বংস করার পরে বলছেন আমি আজিজ আমি পরাক্রমশালী আমি সব কিছু করতে পারি করণের মোটামুটি মৌলিক আলোচনা এটাই আল্লাহ আল্লাহতালা বলছেন নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষা অবতীর্ণ করেছি যাতে করে তোমরা জ্ঞান চর্চা করতে পারো বুঝো আল্লাহ আল্লাহতালা বলছেন মক্কার লোকেরা আরবি ভাষার মানুষ তাই মূলত তাদেরকে লক্ষ্য করেই কোরআন মাজিদ নাজেল হয়েছে আর বলা হয়েছে আর মক্কার আশেপাশে যেসব পৃথিবীর এলাকা রয়েছে আমরা তার মধ্যে তবে মৌলিক লক্ষ্য হচ্ছে মক্কাবাসী আল্লাহ তালা তাই বলছেন আমি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি কোরআন আজ আল্লাহ আন বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন ও হজমকা আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে সত্য সত্যই একটু সময় বের করে কোরআন মাজিদ পড়তে হবে বোঝারও চেষ্টা করতে হবে সম্ভব পর। নইলে কোরআন মাজিদ বিপক্ষে যাবে বিচারের মাঠে এ কথাই ঠিক যা একাধিক সোহাদিস দ্বারা প্রমাণিত হয় উসমান রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাম বলেছেন খাইরুকুম্মান তা আল্লামাল কোরান কোরআন ও আল্লাহ পৃথিবী তো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই যে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করে এবং শিখিয়ে দেয় মরা পর্যন্ত এহাদিস মানুষের উপরে বলবৎ থাকবে যেদিন থেকে হসবুদ্ধি হয়েছে কথা বলতে পারে সেদিন থেকে তাকে কোরআনের উপরে একটা জানাও বোঝার চেষ্টা চালু করতে হবে এইটা মরা পর্যন্ত চলবে কেননা আল্লাহর রসুল বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই যে করণ মাজিদ পড়ে এবং পড়াই আবু হরায়রা রাজি আল্লাহ তালু বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইকল ইয়মাল কেয়াম আলে সাহেব কোরআন যারা করণ মাজিদ পড়বে তাদেরকে বলা হবে বিচার মাঠে ফেরস্তাগন বলবেন ইকরা ওয়ার্তাকে কোরআন মাজিদ পড়ো এবং তোমার জান্নাতের উপর স্তরের দিকে যেতে থাকো কামা আর সুন্দর করে ধারাবাহিক পড়ো যেভাবে সুন্দর করে তুমি দুনিয়ায় পড়ছিলে আখের মানুষের কা্রহলায় আর পড়তে পড়তে উপরে যেতে যেতে সেটাই হবে তোমার স্থান যখন তোমার পড়া শেষ হবে পড়বার তোমার জান্নাতের উপর স্তরের দিকে যেতে থাকবা যেতে যেতে যখন তোমার আয়াত শেষ হবে আর পড়া নেই সেটাই হলো তোমার জান্নাত থাকার জন্য একথা রাসুল সাল্লাহ বল তালা আনহা বলেন রাসুল সাল্লা আলী আসাল্লাম বলেছেন আল মাহেরবিল কোরআনে মা বারারাতে যে ব্যক্তি কোরআন পড়ে ভালো বুঝে সে ব্যক্তি বিচারের মাঠে সম্মানিত লেখক ফেরস্তাগণের সাথে থাকবেন খুব বেশি মান হয়ে গেল না যারা করণ মাজিদ পড়ে বুঝে তারা মা সাফারাতিল কেরামিল বারারাতে অতীব মর্যাদার অধিকারী সম্মানী লেখকগণ ফেরেশতাদের সাথে থাকবেন তারা যারা করণ মাজিদ বুঝেও পড়ে পড়েও বুঝে পরের বাক্যে রাসূল সাল্লাহিসাল্লাম বলেন আল্লাদি ইয়াকরাও এ তাতাও ফি হে অহ সাত কোন আর যে ব্যক্তি পড়ে খুব কষ্ট পায় কেমন কেমন করে পড়ে তা তার উপরে খুব ভারী তবুও পড়ে ফালাহ আজরান তার জন্য ডবল নেকি। তাহলে পড়েও বুঝে এক মান আর চেষ্টা করে পড়ে আর এক মান নিরাশার কিছু নেই যারা বলেছে উচ্চারণে ভুল হলে নেকি পাপ হবে ও নিজেও পড়তে জানে না ভালো করে কোরআনের মান কি যারা বলেছে যে না বুঝলেন নেকি হবে না যারা বড় বড় মুফাসের পৃথিবীতে চলে গেছেন তারাই বুঝেছেন এ কথাই ঠিক নয় তারাই নিজেকে নত করেছেন যেটুকু আমি বুঝি সেটুকু লিখলাম আমি কোরআন মাজিদ বুঝেই সব লিখেছি এ কথা কি করে বলতে পারি যত পড়বে তত নতুন কথা বের হবে তাহলে শেষ বুঝলো কি করে যাবতক না সমঝে নজরুল এ কেতাব গিরা কোসাহ না রাজি না সাহেব যতদিন পর্যন্ত মানুষ না বুঝেছে কোরআন মাজিদ আমার উপরে হয়েছে আমাকে বুঝতে হবে ততদিন পর্যন্ত মানুষ রাজি বিশাল গ্রন্থ রাজির কোরআনের ব্যাখ্যায় তাপসির রাজি এইটা পড়ে যে কোরআন বুঝবে এ কথা ঠিক নয় কাশ্যপ বিশাল গ্রন্থ খুব বড় পণ্ডিত জারুল্লাহ জামাকশারি কাশ্যফের লেখক ওই তাপসির পরে কোরআন মজিদ বুঝবে কথা নয় প্রাণপণে চেষ্টা করে প্রত্যেককে বুঝতে হবে যে আমি মোহাম্মদ সালাই সাল্লামের উম্মাদ আমার উপরে কোরআন নাজিল হয়েছে মোহাম্মদ সুলাই সাল্লামের উপরে যে নাজিল হয়েছে যেটা তাকে বুঝতে হয়েছে সেটা আমাকেও বুঝতে হবে এই হিসাব নিকেশ না করা পর্যন্ত কোরআনের জিম্মেদারিও বুঝবে না বুঝার চেষ্টাও করবে সম্মানিত মসজিদের মুসল্লি আপনি যদি বুঝে পড়তে পারেন তাহলে সম্মান এক আর যদি চেষ্টা করে কোন রকম করে পড়ছেন আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না যে আইনের জায়গাতে হামজা হলো নাকি আলেফ হলো নাকি আর পিছন থেকে কেউ বলল আপনি যে এমামতি করলেন আপনার সলাতি হয়নি সলাতি বাতিল আবার পড়তে হবে একজন স্বাভাবিক উমার ধরে নিয়েছেন ঘাড়ে গামছা দিয়ে গামছা লাগে টেনে নিয়েছেন উমার বলছেন এসে আল্লাহ রসুল আপনি যেভাবে কোরআন শিখিয়ে দিয়েছেন এ তার আর একটা পড়ছে তখন আল্লাহ রসুল বলছেন ওকে আগে ছেড়ে দাও তো আগে ঘাট থেকে কাপড়টা সরাও তখন আল্লাহ রসুল বলছেন তুমি পড়ো পড়ল উমার তুমি পড়ো উমার পড়লেন তখন আল্লাহ রসুল বলছেন এটাও অবতীর্ণ হয়েছে এটাও অবতীর্ণ হয়েছে কোরআন মাজিদ কোরআসের ভাষায় সাত লোগাতে অবতীর্ণ হয়েছে লোগাত আমি ঢাকার ভাষাতে আপনারা পোলা বলছেন আর রংপুর দিনাজপুর লালমনিরহাট কুড়িগ্রাম পঞ্জগড় তারা ছোলপল বলছে একই কথাই তো কিন্তু উচ্চারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ঠিক তাদেরও ভাষা কোরআসদের নিজস্ব ভাষাই এক এক গ্রুপে একরকম আছে আর এক গ্রুপের আর এক রকম আছে তাই আলাইহি সালাম বলছেন কোরআন সাত লগাতে অবতীর্ণ করা হয়েছে টেনশন ভোগ করবেন না কোনো সময় দুশ্চিন্তা ভোগ করবেন না যে পড়াতে আমার ভুল হচ্ছে নাকি আগে পড়েছিলাম আলিব তে সে আর এখন পড়ছে কি হয় যারা আপনাকে ভয় দেখিয়েছে সে নিজেও ক্ষতিগ্রস্ত আপনিও ক্ষতিগ্রস্ত হাদিস বোখারি মুসলিম বলেন রসৌলসাল আলী আসালাম বলেছেন আই একদয়লা বোথানা আবিল আকিকে তোমাদের কেউ চাই কি যে সকালে সকালে চলে যাবে বোথা নামক পাহাড়ে অথবা নামক বাজারে তোমাদের কেউ চায় কি কথার কথা সকালে চলে যাবে কাওরান বাজারে ফাইয়া যেদ নাকাইনে কাউমা আইনে বেগাইয়ের রাহেমিন গিয়ে পাবে দুইটি খুব উঁচু কুঁজওয়ালা খুব মোটা তাজা উট গিয়েই পেয়ে নিয়েছে এইটা তোমাদের কেউ চাই কি বোথা পাহাড়ে যাবে আকিক বাজারে যাবে গিয়েই পেয়ে নেবে বেটা ইসমিন পেতে কোনো পাপ হয়নি এমনিতেই পেয়ে নিয়েছে অক্ষতীয় রাহেমিন কোনো সম্পর্ক চিহ্ন হয়নি জোর করে নেওয়া হয়নি এমনিতেই পেয়ে গেছে এইটা তোমাদের কেউ চাই কি নাম কুল্ল না নহেব্য যে হ্যাঁ এমন তো সবাই চায় এটা চায় না কে রখন রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আফালা এক দু আহাদ মসজিদ তোমাদের কোন ব্যক্তি সকালে সকালে মসজিদে যেতে পারে ফাইয়াকরাও আয়াত আয় নে গিয়ে দুইটি আয়াত পড়বে মসজিদে অথবা দুইটি আয়াত শিখিয়ে দিবে এটা পারবে কি খাইরুল্লাহ মিন নাকা তাইনে। এই দুইটি আয়াত তার জন্য উত্তম হবে দুইটি দামি উঁচু বিশিষ্ট বড় উঁটের চেয়ে এই দুইটি আয়াত অনেক 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 বেশি সালাসিন তিন সালাসুন আয়াত পড়লে তিন উটের চেয়ে বেশি ও খায়রুন খৈরুল আরবাইন চার আয়াত পড়লে চার উঁটের চেয়ে বেশি অমিনা আয় না মিনাল এবেলে যত আয়াত পড়বে তত উঁটের বেশি যত আয়াত পড়বে তত উটের চেয়ে বেশি যত আয়াত পড়বে তত উঁটের চেয়ে বেশি হাদিস বোখারি মুসলিম আমি বুঝাতে সক্ষম কি না কোরআন মাজিদ আপনার বাড়িতে কাপড় দিয়ে জড়িয়ে অনেক দিন থেকে বাঁধা আছে রামাজানে কোনো কোনোরকম করে পড়েছিলেন আর সময় হয় না আবহরায় বলেন রাসুল আলাইহি আসাল্লাম বলেছেন আহ এজা রাজা এলা তোমাদের কোন ব্যক্তি বাড়ি ফিরে যাবে আহাল পরিবারের কাছে যাবে সেখানে গিয়েই পাবে সালাসা খালেফাতিন তিনটি মোটু মোটা তাজা উঠ তিনটা মোটা তাজা উঠ পেয়ে যাবে বাড়ি যাওয়ার সাথে সাথে এইটা কি তোমাদের কেউ চায় বললো নাম আমরা বললাম জি হ্যাঁ এটা কে চায় না তখন রসুল সাল্লি সাল্লাম বলছেন সালাসো আয়াতিন খায়রুল্লাহ মিন সালাসে খালে ফাতিন সেমানিন এজামিন তিনটি আয়াত তার জন্য এই তিনটি মোটা তাজা উঁটের চেয়ে অনেক 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 বেশি হাদিস বখারি মুসলিম করণ মাজিদ পড়লে আপনার কি হবে তা অবস্থা আমি বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি সুরা কাহাফ বারা ইবনে আজেব রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মনকারা সুরত আল কাহাফে ফিয়ামিল জুমা লাহুন আজাও নূর মা বাইনাল জুমা তাই নেই তাহলে এক জুমা থেকে আর এক জুমা এই পুরো সময়টা তার জন্য আলো হয়ে থাকবে ভুল পথ থেকে বেঁচে থাকবে ভালো আমল করার জন্য তার পথ সহজ হয়ে যাবে মন্দ আমল থেকে বেঁচে থাকার জন্য তার পথ সহজ হয়ে যাবে এই জুমা থেকে ওই জুমা তার একটা ভালো অবস্থায় কাটবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সুরা কাহাব আবু হরাইন বলেন রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মন কারা মিন সুরাতিল কাহাফে আসারা আয়াতিন মিন আউ্লে সুরাতিল কাহাফে কেউ যদি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত পড়ে ওসেমামিন ফেতনাতি জল তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে নিয়মিত যদি আপনি অভ্যাস করতে পারেন তাহলে দাজ্জালের ক্ষতি আপনার ওপরে আসবে না সব নবী দাজ্জালের ভয় দেখিয়েছেন আমাদের নবীও সবসময় সময় দাজ্জালের ভয় দেখিয়েছেন আর সালাম ফেরার পূর্বে তিনি প্রতি সলাতে এ কথা বলতেন আল্লাহমিনী আউজুব কামিন আজাবে জাহান্নাম আজাবিল কবর জাল তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফেতনা হতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ যদি সুরা কাহাপের প্রথম আয়াত পড়ে তাহলে তাকে দাজ্জালের জালের থেকে বাঁচিয়ে নেওয়া হবে বারাইবনে আজ রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন কাহাফে মন কেউ যদি সুরা কাহাফের প্রথম তিন আয়াত পড়ে তাহলে তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে আগের বর্ণনায় দশ আয়াত পরের বর্ণনায় তিন আয়াত দশ আয়াতের প্রতি অভ্যাসী হওয়া ভালো বারাহ আসেব রাজিয়াল্লাহ তাল বলেন কানা রাজৌলুন একরাহ সুরা তাল কাহাফে একদা একটি লোক রাতে সুরা কাহাফ পড়ছিলেন ওসাহায়দুব্ন হোজায়ের ওসাহেদুব্ন হোজায়ের রজিয়া লাহ তালান হ রাতে সুরা কাহাফ পড়ছিলেন অহাইন্দহু হেসানুন মারবুদাতুন বেসাতা নাইনে ওই সময়ে তার পাশে তার একটি ঘোড়া দুইটি রশি দিয়ে বাঁধা ছিল তিনি রাতে কোরান মাজিদ পড়ছেন পাশে ঘোড়া বাঁধানো আছে আর তার নিকটেই তার সন্তান শুয়ে আছে মেঘ মেঘখণ্ড তাকে ঘেরে নিল উনি পড়ছেন রাতে তো উনি আজ করছেন যে মনে হচ্ছে যেন মেঘখণ্ড আমাকে ঘেরে নিল ফাজনু অত্ন দেখা যায় মেঘখণ্ড আসে আর আসে আসে আর আসে কাছে আসছে জাল আল ফারাশ ফেরো তখন ঘোড়াটি লাফাতে লাগলো ঘোড়া ভয় পাচ্ছে উনি যখন বন্ধ করেন কোরআনতে তখন ঘোড়া লাফানো বন্ধ করে উনি যখন শুরু করেন আবার ঘোড়া লাফাতে আরম্ভ করে ফাঁস বাহা এভাবে সকাল হয়ে গেল

সেটা নিরাপত্তা অফিরে আয়াতিন অন্য এক বর্ণনা এসেছে দানাত বে সৌতেকা তিলকাল মালা একা সেইগুলি ছিল ফেরেস্তা রাসুল সাল্লাহ সাল্লাম একবার বললেন সেইটে ছিল নিরাপত্তা আর একবার বললেন সেইগুলি ছিল ফেরেস্তা তোমার কোরআন মাজিদ শুনতে এসেছিল লাউ কারাতা তুমি যদি পড়তেই থাকতে লাশ বাহাত তাহলে ফেরেশতারা সকাল করে দিত দিতা হোম সকালে মানুষ ফেরেশতাদেরকে দেখে নিত কেউ লুকাতে পারত না যায় তুমি পড়তে থাকলে না কেন তুমি পড়তেই থাকতে ফেরেস্তা তোমার কোরআন লত শুনতেই থাকতো আর পড়তে পড়তে সকাল হয়ে যেত জনগণ তখন ফেরেস্তাকে দেখে নিত তারা আর জনগণ থেকে লুকাতে পারতো না হাদিস বোখারি মুসল সম্মানিত মসজিদের মুসল্লি কোরআন তেলাওয়াত আল্লাহ বুঝি আমল করার তৌফিক দান করুন আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান্না নবী আবাদা সুরা বাকারা সুরা আলে ইমরান আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাহ আলী অসাল্লাম বলেছেন বিচারের মাঠে যারা কোরআন মসজিদ পড়ে তাদেরকে নিয়ে আসা হবে কোরআন মাসিদকে নিয়ে আসা হবে বিচারের মাঠে কোরান মাসিদও থাকবে আর পাঠকও থাকবে যারা পড়ে আমল করে অত্যাগদমহ সুরাতা সুরা আল এমরান তবে সব সুরার আগে থাকবে সুরা বাকারা আর সুরা আল এমরান এই দুইটি সুরা সব সুরার আগে থাকবে তাহার হেমা যারা পড়েছে তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে তারা তর্ক লাগিয়ে দেবে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা পাঠককে আগে জান্নাত তারপরে কোনো কথা আর কোরআন লাকা আলাইকা কোরআন পক্ষেও হতে পারে কোরআন বিপক্ষেও হতে পারে কোরআন তেলাওত না করলে কোরআন বিপক্ষে হবে পড়ার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব বুঝার চেষ্টা করতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআনা ইকরাউ জাহরাওয়াইনে শোনো তোমরা উজ্জ্বল দুইটি সূরা পড়ো শোনো তোমরা উজ্জ্বল দুইটি সুরা পড়ো সূরা আল বাকারা

যেন তারা দুইটি চান্দা সামে আনা বক্তব্য মাঠে যেটা দেওয়া হয় মানুষের উপরে যেন তারা দুইটি সামে আনা যেন তারা দুইটি ডানা প্রসারিত পাখির দুইটি ঝাঁক তিনটে কথা একসাথে বললেন যেন তারা মেঘ খণ্ড যেন তারা সামে আনা যেন তারা পাখা প্রসারিত দুইটি পাখির ঝাঁক তা হেমা যারা এই সুরা দুইটি পড়বে তাদের পক্ষ হয়ে এই সুরা দুইটি আল্লাহর সাথে তর্ক বিতর্ক ঝগড়ায় লিখতে হবে যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ভাইসালানা না হবে ততক্ষণ পর্যন্ত সুরা দুটি ছাড়বে না পরের বাক্যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অকরা সুরাত আল বাকারা বিশেষভাবে তোমরা সুরা বাকারা পড়ো ফাইনা আফজাহা বারাকা সুরা বাকারা যেই পড়বে তার উপরে বরকত নাজেল হবে ও তার কাহা খাসারা ও হাসেরা সুরা বাকারা যেই পড়বে না তার ক্ষতি হয়ে যাবে তার উপরে দুঃখ আফসোস নেমে আসবে ওয়ালাই স্ততীয়হাল বাতালা তো যারা অলস তারা সোরা বাকারা পড়তে পারে না দেখবেন আপনার সাহস দিয়ে হয় না শুধু ফালাকার না, শুধু ফালাকার নাস সোরা এক লাশ একসাথে রাসুলসাল্লাহুসসাললাম তিনটি কথা বললেন সোরা বাকারা পড়ো এক সোরা বাকারা পড়লে বরকত নাজেল হয় দুই সোরা বাকারা না পড়লে মানুষের ওপরে ক্ষতি অবতীর্ণ হয় তিনয়ালস মানুষ সেই সোরা বাকারা পড়তে পারে না খুব খেয়াল করতে হবে নিজেকে কুরআন মাজিদ পড়ার ব্যাপারে অলস মনে করবেন না ক্ষতিগ্রস্ত হবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতানে মিনা খের সূরাতুল বাকারা মান কারাহুমা লাইলাতান কফাতাহু সূরা বাকারার শেষের দুইটি আয়াত আছে যে ব্যক্তি রাতে পড়বে সারা রাত তাকে কল্যাণের উপরে রাখার জন্য আয়াত দুইটি যথেষ্ট বাসুরা বাকার শেষ দুইটি আয়াত বোখারি মুসলিম আবহরায় বলেন আমি আল্লাহর নবীকে এসে বললাম আল্লাহর নবী যখন আমাকে জিজ্ঞাসা করলেন আবহারারা চোরের সাথে আজকে তৃতীয় দিন কিরূপ আচরণ করেছ প্রথম দিন চোরে তোমার জিনিস নিয়ে নিচ্ছিল অনুরোধ করলো তুমি ছেড়ে দিলে দ্বিতীয় দিন দেখছে ওই চোর এসেছে তো তোমার সাথে অদা করলো আর আসবো না তাই তুমি ছেড়ে অদা যখন করেছে তখন ছেড়ে দিই যেহেতু তারা সাহাবি এরকম পর্যায়ে অন্য কিছু করবেন না তো তৃতীয় দিন দেখি ও ভঙ্গ করে এসেছে তার ছাড়া ছাড়ি কি তখন বলছে দেখেন এই যে আলা ফেরা আসে কা যখন আপনি আপনার বিছানায় শুইতে যাবেন ফাকরা আয়াতাই মিন আখিরে সূরাতুল বাকারা ফাকরা আয়াতাল কুরসি তখন তুমি আয়াতুল কুরসি পড়ো সুরা বাকরার একটা আয়াত তুমি আয়াতুল কুরসি পড়ো ফাইনা হু লা ইজালু মিনাল্লাহ হাফিজুন ওয়া لا একরব کا পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তোমার উপরে নিয়োজিত থাকবে শয়তান তোমার নিকটে আসতে পারবে না হাত্তা তা সকাল পর্যন্ত এইবার আল্লাহ রসুল তো বলছেন যে হ্যাঁ এইবার বলো আবহ চোরের কথা কি আল্লাহ নবী আমাকে এইভাবে বলল তখন আল্লাহ রসুল বলছেন দেখো ও মিথ্যা কথা বলেছে ও মিথ্যুক তবে কথা সত্য ও হলো শয়তান ও যা বলেছে তা সত্য তবে ও হলো শয়তান অনেক সময় খারাপ মানুষের কাছ থেকে ভালো কথা পাওয়া যেতে পারে তৃতীয় দিন ইবলি শিখিয়ে দিচ্ছে যে আমি তো তৃতীয় দিন আসলাম তে আপনাকে একটা কথা শিখিয়ে দিই আপনি যদি আয়াতুল কুরসি পড়তে পারেন ঘুমার সময় যখন বিছানে আশ্রয় নিচ্ছেন তখন যদি আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত রক্ষক থাকবেন শয়তান আপনার পাশে আসতে পারবে না হাদিস বোখারি মুসলিম আবদুল ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু বলেন কানা জিবরাইল ইনদান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেসন একদা আল্লাহর নবীর পাশে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন একদা আল্লাহর নবীর পাশে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন ফাসামিয়া সাউতান মিন ফাকিহি উপর থেকে হঠাৎ একটা শব্দ জিবরাইল নিজে শুনলেন ফারা ফারাশহু জিবরাইল একটু মাথাটা উপর দিকে করলেন সুম্মা কালা হাজা বাবু অতপর তিনি বললেন এইটি একটি দরজা ফতেহা আজ খোলা হয়েছে আজকের পূর্বে লাম এই দরজা পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত খোলা হয়নি এই দরজাটা আজকেই খোলা হয়েছে ও নাজালামাক্তমা ওই দরজা দিয়ে একজন ফেরেস্তা দুনিয়াতে নেমে আসলেন এই ফেরেস্তা আজকের পূর্বে কোনোদিন পৃথিবীতে আসেননি এই কথা সালাম বলছেন ওই এসে আল্লাহর নবীকে জিবলারের সামনে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বলছেন উা আয়াত নেই আও আল্লাহর নবী আপনাকে দুইটি আলো প্রদান করা হয়েছে লাম ইউতাহুমা মিন আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি দুইটি আলো আপনাকে দেওয়া হয়েছে আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি এক সুরাতুল ফাতেহা সূরা ফাতেহা দুই আয়াত তাই নামিনা খেরে সুরাতিল বাকারা সুরাব আকারার শেষ দুই আয়াত এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করছি আপনাকে সুরাব আকারার শেষ দুই আয়াত আবহাওয়ার তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলেই আসাল্লাম বলেছেন আল্তাজলু বহি তখন কাবরান শোনো তোমরা তোমাদের বাড়িকে কবর স্থান করো না কবরে কোরআন মাজিদ পড়া হয় নাই যদিও এদেশে মানুষ কোরআন মাজিদ কবরে পড়ছে তোমরা তোমাদের বাড়িকে কবর স্থান করো না কবরে কোরআন মাজিদ পড়া হয় না তোমরা পড়ো আল্লাহ সুরাতুল বাকারা ওই ঘরে শয়তান থাকতে পারে না যেই ঘরে সুরা বাকারা পড়া হয় ওই ঘরে জিন থাকতে পারে না যেই ঘরে সুরা বাকারা পড়া হয় ওই বাড়িতে সুরা শয়তান থাকতে পারে না যেই ঘরে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি যেই ফেরস্তা এসেছেন দুনিয়াতে সেই দিন তার আগে কোনোদিন আসেননি এই আয়াত সুরা বাকারার শেষ দুই আয়াত এবং সুরা ফাতেহা পূর্বের কোনো নবীকে দেওয়া হয়নি সুরা বাকারা যে ঘরে পড়া হয় সে ঘরে শয়তান থাকে না আপনি কেন মসজিদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে আপনি কুলখানি করে কোরআন মাজিদ পড়ে নিয়ে দোকানটা চালু করলেন বেদাতি পদ্ধতিতে একটু কোরান মাজিদ নিজেই পড়েন তাহলে শয়তান থাকবে না কিন্তু এই পদ্ধতিতে আসলেন কেন দুই রিকাত সল্লাত আদায় করেন সুরা মুলক সুরা সাজদা আব্দুল্লা মাসুদ রাজিয়াহ তালা আনো বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন ইন্না সুরাত মিনাল কোরান সালা আয়ে কোরআন মাজিতে একটি সুরা রয়েছে তিরিশ আয়াত বিশিষ্ট কোরান মাজিতে একটি সুরা রয়েছে যাতে রয়েছে তিরিশটি আয়াত সাফা আপলে রাজুলিন হত্যা গোফেরা যে ব্যক্তি পড়বে তার ক্ষমা না হওয়া পর্যন্ত সেই সুরা বিচারের মাঠে তাকে ছাড়বে না হাতটা গোফেরা আগে ক্ষমা হবে তারপরে এখান থেকে সুরা সরবে হাতটা গোফেরা ক্ষমা না হওয়া পর্যন্ত সেই সুরা আপনাকে ছেড়ে যাবে না সুরাতুল মুলক সেটি হচ্ছে সুরা মুলক যাতে তিরিশটি আয়াত আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লে রাজলিন ও সুপারিশ চালিয়ে যাবে সেই ব্যক্তির হাতটা গোফেরা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হচ্ছে দুই দিন লাগুক একদিন লাগুক পঞ্চাশ বছর লাগুক একটা কোনো কাজ তাৎক্ষণিক বললে নাও হতে পারে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সেই সুরা সুরা ছেড়ে আপনাকে যাবে না সেটা সুরা মল্ক যাবে রাজিয়াল সুরা আল্লাহর নবী সুরা সাজদা আলিপ্লাম তঞ্জিল এবং সুরা মল্ক না পড়ে ঘুমাতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে সূরা মুলক এবং সূরা সাজদা আলিফ লাম তানজিল পড়ার পরে ঘুমাতেন সূরা ইখলাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন ফিসারিয়াতিন আল্লাহর নবী একটা দলে একটা লোককে দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন ফায়াকরাউ ফি সূরাতিহিম ফাইয়া কেরা তাহু বে উলহ আহাত তো ওই লোকটি যতবার সলাত আদায় করাতো সলাতে শেষ করত সুরা এখলাস দিয়ে যখনই কেরাত শেষ হতো তখনই সুরাই এখলাস পড়তো সুরা এক্লাস হলো পড়ার পরে রুকুতে যাবে এটা তার নীতি ছিল তো লোকগুলি যখন রাসুর সাল্লামের কাছে আসলো পেশ করলো তারা এটা ভালোবাসেনি সব সময় কোন সুরা এখলাস পড়ে তখন আল্লাহ রসুল বললেন যে সালু হলহ তোমরা তাকে জিজ্ঞাসা করো লেমা সানা হাজা ও এটা করেছে কেন তারা তাকে জিজ্ঞাসা করলো যে আপনি এইভাবে সব সময় কেরাতের শেষে সুরা এখলাস পড়েন কেন তখন উনি বলছেন ফাইনা সেফাতুর রহমান ওয়ানা ওহিব সুরা এখলাস হচ্ছে রাহমানের বিবরণ সরা খাসে কিন্তু আসলে মৌলিক কোনো কথা নেই একমাত্র আল্লাহর কথা ওখানে সলাত আদায়ের কথা নেই শ্যাম পালনের কথা নেই জাকাত দেওয়ার কথা নেই ওখানে কোনো বিধিবিধান নেই বুলহ লহ আহাদ আল্লাহ একক নিরাপেক্ষ মুখাপেক্ষেহীন লামিয়া লিথ তিনি কাউকে জন্ম দেননি ওলামি ও তিনি কারো থেকে জন্ম নেননি অলামিয়া কুল তার সমকক্ষ কেউ নেই একক আলোচনা আল্লাহ তো একানা রহমানের গুণাবলী আছে আমি ভালোবাসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইয়া ঠিক আছে আল্লাহ তোমাকে ভালোবাসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনো বলেন ক্বালা রাজুলুল রবীয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা উহিব্ব সুরা তা ইখলাস আল্লাহর নবী আমি সূরা এখলাস পড়া ভালোবাসি তখন আল্লাহর রাসূল বলেন হাববুক আদখালাকা জান্না তোমার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সূরা ইখলাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া যুজু আহাদুক মাআক্র সলসল কোরআনে ফলাইলিন আচ্ছা সঙ্গী সাথী তোমাদের কিও এক রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে কি অক্ষম আচ্ছা সঙ্গী সাথী তোমরা কি রাতে কোরানের তিন ভাগের এক ভাগ পড়তে পারো কালু কাইফা ইয়াকরা আল্লাহর এটা কি করে সম্ভব 10 পারা পড়তে পারে কিভাবে পড়বে তখন আল্লাহ রসুল বলছেন সুরত এখলাস ষোলো সাল কোরআনে সোরা এখলাস হচ্ছে কোরানের তিন ভাগের এক ভাগ সরা এখলাস যদি একবার পড়ো তাহলে তো তোমার কোরানের তিন ভাগের এক ভাগ হয়ে গেল তুমি যদি তিনবার পড়ো তাহলে তো পুরো কোরআন হয়ে গেল ও ফিরে ওয়া তিন অন্য একবার নয় নারসুল সোল্লাসাল্লাম বললেন সুরত ওলেখলাসে ষোলো সাল কোরানে ও সুরত ও কাফেরুন রোব আল কোরানে সোরা এখলাস হচ্ছে কোরানের তিন ভাগের এক ভাগ আর সূরা কাফেরুন উল্যা ইয়া আল হচ্ছে কুরআনের 4 ভাগের 1 ভাগ যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সুন্নাত পড়তেন প্রাই টাইমে ইসরা কাফেরুন সূরা ইখলাস যখনই তফ করেছেন তখনই সূরা কাফেরুন সূরা ইখলাস সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এজা কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া বিলা ফরাশিহি যখন আল্লাহর নবী বিছানায় শুইতে যেতেন জমা কফায় হে তিনি তার হাত দুটিকে জমা করতেন ফাঁক না ফাঁকা ফেহেমা হাত দুটিতে হালকা ফোঁক মারতেন ও কারা ফেহেমা সুরাতে সুরা ফালাক সুরা নাস তারপর তিনি তিনটা সুরা পড়তেন এই হাত দুটি জমা হাতের উপরে সুমাইমসাহ বেহেমা আলা জাসাদে মস্ততা তারপর সম্ভব পর তিনি শরীরে হাত দুটি বলিয়ে নিতেন ফাইয়াত বেহেমা আলা ওয়াজহি তিনি শুরু করতেন তার মাথা তার কপাল হতে তার মাথা কপাল হতে শুরু করে শরীরের উপর ভাগে নিয়ে যেতেন শরীরের উপর ভাগ দিয়ে পর্যন্ত হাত যায় আমরা খোবাই রাজি তালা আনহবেন বলেন না তালাব না রসুল আল্লাহ সাল্লাম আমরা হঠাত করে রাসুলকে খোঁজার জন্য দ্রুত বের হলাম ফাদ রাখ না রসুল আল্লাহ হে সাল সাল্লাম হঠাৎ আল্লাহ রসুলকে আমরা পেয়ে গেলাম ফি রেহিন সাদি দাতিন ও বুঝলে মাতিন সাধি দাতিন খুব অন্ধকার আমাদেরকে ধরে নিলো বাতাসও খুব জোরে তখন রসুল সোল্লাই সাল্লাম আমাকে বললেন কুল পড়ো ইকরা পড়ো আমি বললাম মা ক্রাও আমি কি পড়ব। তখন আল্লাহ বলছেন ইকরা সুরাত সুরা ফালাক সুরানাসবাহান অসবে যখনই সন্ধ্যা করবে যখনই সকাল করবে। যখনই সন্ধ্যা করবে যখনই সকাল করবে যে কোনো সমস্যার জন্য যথেষ্ট যে কোনো সমস্যা কোনো সমস্যার জন্য সুরা এখলাস সুরা ফালাক নাস পড়ো পড়ো কি পড়ব পড়ো সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস যে কোনো সমস্যার জন্য হযরত ফরজি আল্লাহ তাআলা আনহু বলেন কুনতু সিরনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন মুজলিমাতিন ওয়া রিন রাসূলের সাথে আমরা বের হলাম খুব বৃষ্টির মধ্যে আর খুব অন্ধকার খুব বৃষ্টি বাতাস অন্ধকার বাতাস অন্ধকার এরকম পর্যায়ে আমরা বের হলাম রাস্তায় হাঁটছি দেখি একরুল্লাহ আল্লাহ ফালাক আর নাস পড়ছেন আর আমাকে বলছেন ইকরা সুরাতা ফালাক ও সুরাতা নাস ও বা সুরা ফালাক সুরা নাস পড়ো মা নিয়ে পৃথিবীতে যত মানুষ আল্লাহর কাছে বিপদ থেকে আশ্রয় চাই সোরা ফালাক এবং সোরা চেয়ে বিপদ থেকে বাঁচার জন্য আশ্রয় চাওয়ার জন্য পৃথিবীতে আর কোনো মাধ্যম নেই সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল মাধ্যম সোরা ফালাক আর সোরা নাস কোনো সমস্যায় যেকোনো সমস্যায় ভয় ভীতি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে যে কোনো অভিযোগ পেশ করা হলে তিনি সুরা ফালাক সুরা নাশ পড়তেন সম্মানিত মসজিদের মুসল্লিক সংক্ষিপ্ত যা বললাম তা মোটামুটি সহি হাদিস দ্বারা প্রমাণিত সুরা এসিনে একবার পড়লে দশবার কোরআন মাজিদ পড়ার অসমান নিয়ে কি হবে হাদিসটি জাল সুরা রহমান সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম কিছু বলেননি সুরা ওয়াকিয়া পড়লে মানুষের দারিদ্রতা দূর হবে এ কথা ঠিক নয় তবে মল পড়লে কবরের শাস্তি থেকে তাকে রক্ষা করা হবে এই কথা ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি সুরা হাসরের শেষ দিন আয়াত ফজের ওপরে পড়লে এত ফেরস্তা তার জন্য দোয়া করবে এই হাদিস নিতান্ত জৈব আমল যোগ্য নয় আজকের খুদবাই যা বলেছি মূলত এই কয়েকটা কথাই সহি হাদিস দ্বারা প্রমাণিত আর কোনো নেকের জন্য কোনো আয়াত ভিন্নভাবে সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় যেভাবে সুরা অ্যাসেন আর সুরা রহমান আমাদের সমাজে চালু আছে এ ব্যাপারে রাসুল সাল্লা কিছু বলেননি উল্লেখযোগ্য মৌলিক কয়েকটি কথা যে কোনো সমস্যা থেকে বেঁচে থাকার জন্য সোরা ফালাক সোরা নাস আর অলসতা দূর করার জন্য বিচারের মাঠে বিশাল কিছু পাওয়ার জন্য সোরা বাকারা সোরা আলেমরান দাজ্জাল থেকে বাঁচার জন্য সোরা কাহাফের প্রথম দশটি আয়াত ঘুমানোর সমাতে সুরা মল তবে সুরা মলক আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলার জন্য ব্যতিক্রম সুরা সুরা মল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলার জন্য ব্যতিক্রম সুরা মুসজিদের সকল মুসল্লিকে বিষয়ের উপরতে পূর্ণ লক্ষ্য রেখে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা মানুষ আমরা ভুল তুরির ঊর্ধ্বে কেউ নই আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমাদের জন্য দোয়া করিয়েন আল্লাহ যেন আমাদের খিদমাত কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে পরিচালিত করেন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ আমরা যারা দুয়া চেয়েছি তুমি তাদেরকে আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো বিশেষভাবে আজকে রাজলার আলোচনা কোরআন তেলাওয়াত যেসব বিষয়গুলি আমাদের সামনে পেশ করা হলো এই বিষয়গুলি গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করো এই দাবি এই দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুদ্ এখানেই শেষ করলাম ইসলাম লাইফ ইসলামী জীবন